का पल हर पल हर पल दिल 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 में मची है मची मची है हर चल हर चल हर चल कैसे कटेगा पल हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल আমাদের ছোট ছোট মুহূর্ত, এইগুলো নিয়েই তো আমাদের জীবনটা, এবং সেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু জোড়ার মধ্যে ওই বিন্দুর সন্ধানে তোমাদের কাছে যে রোজ পৌঁছে যাওয়া, সেখানে ছোট্ট ছোট্ট জীবনের বিন্দু যে প্রতিবিম্বিত হয় আমাদের এভরিডে লাইফে, ছোট ছোট ঘটনা, ছোট ছোট আনন্দ, কোথাও সেন্টিমেন্ট, কোথাও ইমোশন, কোথাও কাউকে মনে করা, কোথাও কাউকে মিস করা, সব কিছু নিয়ে আমরা যে জীবনের একটা আনন্দ খিচুড়ি তৈরি করি তারই তো নাম আনন্দের এক ঘন্টা এখন। এবং সেখানে আমার সমস্ত ফেসবুক পরিবারকে অনেক অনেক স্বাগতম, এবং প্রথমেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেছে তাদের স্পেশাল মেনশন। প্রথম ঢুকেছে শিবা মজুমদার, শিবা মজুমদারের পরে ঢুকেছে দেবলীনা, দেবলীনার পরে ঢুকেছে শোভা দাস কাজী, উফ সীমা সময় আমার গান গাইতে গাইতে নাম মনে করাটা আমার মতো ভুলোর জন্য যে কি মুশকিল। প্রথমে সীমা, তারপরে দেবলীনা, তারপরে সোমা, তোমাদের তিনজনকে অনেক অনেক কনগ্রাচুলেশনস ফার্স্ট সেকেন্ড থার্ড ঢোকার জন্য। এরপরে ফেসবুক পরিবারকে গ্রিট করব, তোমরা যেরকম ঢুকছো এবং শেয়ার করে দাও সেটা প্লিজ করো, কন্টিনিউ টু সাপোর্ট আমাদের এই আনন্দের এক ঘন্টার ফেসবুক পরিবারকে। এবং তার সঙ্গে দেখবে যারা ফার্স্ট টাইম ঢুকছো নতুন বন্ধুরা, তলাতেই শেয়ার অপশন থাকে, শেয়ার অপশনটা টিং করে প্রেস করে দেবে, যাতে টং করে তোমাদের পেজে, তোমাদের ওয়ালে, তোমাদের ওয়াচ পার্টিতে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছাতে যেতে পারে আনন্দের এক ঘন্টা। চটপট করে বন্ধুদের নাম বলে দিই,
মনুষ্যতা লাহিড়ি, শাশ্বতী ব্যানার্জি, মানবেন্দ্র কুমার, কাকলি পাল, পৃথা বোস, সকলকে গুড ইভিনিং, শাশ্বতী চন্দ, অতসী চ্যাটার্জি, শর্মিষ্ঠা লিখেছে কাল সকাল সকালে, কাল সকালে সকাল সকালে থাকবো, থ্যাংক ইউ সো মাচ। কাল যে মেয়েটি আসছে বড় ভালো গায়, দেবাঞ্জনা, এবং সেভাবে দেখতে গেলে ফ্রেশ ফেস, কিন্তু দূরদর্শনের মানে ডিডি বাংলা যেটা সবচেয়ে সুন্দর জায়গা হলো যে ভেটেরানস, এস্টাবলিশ, নিউ কামার্স, যারা ভীষণ সম্ভাবনাময়, সকলকে নিয়ে আমাদের পথ চলা। কাজে আগামীকাল সকাল 7টায় দূরদর্শন বাংলা, ডিডি বাংলাতে চোখ রেখো, দেখা হবে আমার সঞ্চালনায় দেবাঞ্জনার সঙ্গে। গোপা মুখার্জি মিত্র, অমিতা দি, পৃথা, ওয়েলকাম টু এভরিওয়ান উইথ কালা চশমা লিখেছে প্রীতা, থ্যাংক ইউ। সমর্পিতা লিখেছে টিপটা দারুণ লাগছে। সুপর্ণা দাশগুপ্ত, ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ। সুস্মিতা লিখেছে আজ টিপ থ্রি টি। আচ্ছা, কাকলি লিখেছে ফাটাফাটি স্টার্টিং, সাচ এ নাইস সং লিখেছে অংশুমান, থ্যাংক ইউ সো মাচ। মীনাক্ষী, এটা কি টিপ? এইটা বেসিক্যালি এই যে নানান রকমের ফিল্ম স্টার্সদের নিয়েই তো আমাদের আজকের আলোচনা, থ্রি ডি, বড় পর্দাতে থ্রি ডি দেখার আনন্দ, সেই জন্য অনেকগুলো স্টার্স বদ্দিখানে, মিল্কি ওয়ে। শর্মিষ্ঠা, অতসী স্টিকার্স দেখছি, শাশ্বতী ব্যানার্জি থ্যাংক ইউ ফর শেয়ারিং, রাজা চক্রবর্তী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমিও না হতো একজন অনেক দোষী দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। মিতা মুখোপাধ্যায়, নির্মল দত্ত, গুড ইভিনিং। রুমা ভট্টাচার্য, কৃষ্ণা মিত্র, অঞ্জন কুমার বাসু, ওয়েলকাম। শৈলেশ উপাধ্যায়, স্টিল মিসিং, ইয়েস নো, ভেরি গুড, লাভ ফ্রম হাওড়া। আচ্ছা শৈলেশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি লিখেছো যে তুমি স্ট্রিট ডগস নিয়ে কাজ করো, উইচ ইজ সো নাইস, আমি তোমার পেজ ভিজিট করব। রুমা ভট্টাচার্য, পূর্বাসুর, শুভ সন্ধ্যা। আচ্ছা, মীনাক্ষী লিখেছে তুমি আচ্ছা টিপের লাইভ করো। নূপুর ভট্টাচার্য লিখেছে হাই নিপা। প্রশান্ত সামন্ত, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো পলাশের স্বপ্ন, মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। অমরেশ দা, পুষ্পা, অঞ্জন, সকলকে গুড ইভিনিং। চট করে এবারে বিষয়টাকে বলে আড্ডায় ঢুকে যাই। আজকের বিষয় হলো থ্রি ডি, এবং স্পেশালি থ্রি ডি দেখার অভিজ্ঞতা তো সবসময় হলেতেই হয়, সিনেমা হলে। তো সেইখানে প্রথম থ্রি ডিতে কি সিনেমা দেখেছিলে? চশমা, অনেকে হয়তো এমনি চশমা পরো, চশমার উপরে আরেকটা চশমা লাগিয়ে থ্রি ডি দেখার অভিজ্ঞতা, এবং মাঝে মাঝে এই যে ধাঁ করে ধেয়ে আসে সেই থ্রি ডিতে, মনে হয় যে নাকের সামনে এগিয়ে এলো কোনো জিনিস, হকচকিয়ে চমকে যাওয়া। আর এখন যেটা খুব সুন্দর হয় যে অনেক হলেতে থ্রি সাইডস এ থ্রি ডি, মানে তোমার যে সামনে সিনেমাটা হচ্ছে সেটার সঙ্গে এপাশে ওপাশে দু সাইডের পুরো স্ক্রিন জুড়ে, মানে থ্রি সাইড সিড থ্রি ডি, সে যে কি অপূর্ব একটা ড্রোম্যাটিক এক্সপিরিয়েন্স। তোমাদের কাছে আজ কথা শুনবো যে প্রথম থ্রি ডিতে কী সিনেমা দেখেছিলে, কীরকম লেগেছিলে, তারপরে কাদের সঙ্গে দেখেছো, কীরকম এক্সপিরিয়েন্স ছিল থ্রি ডি দেখার। এবং সিনেমা নাও হতে পারে, সেটা হতে পারে কোনো থ্রি ডি শো, ধরো থ্রি ডি শো দেখেছো, সেটাতেও ভীষণ চমৎকৃত হয়ে গেছো। এইটা নিয়ে, থ্রি ডি নিয়ে আজ গল্প করবো আমরা সবাই। শিবান্না, ওয়েলকাম। মানসী, মানস ব্যানার্জি, সরি, মানুষকে মানসী বানিয়ে দিয়েছি। ওমা নূপুর লিখেছে আমি নাকি কলেজ গার্ল লাগছি। বীরেন্দ্র সিংজি, হাই। আচ্ছা, দেবাঞ্জনা ইন্ডিয়ান আইডলে রানার আপ ছিল, আচ্ছা সত্যি, থ্যাংক ইউ ফর টেলিং মি, কারণ ওর সম্বন্ধে আমি এখনও পড়াশোনা করে উঠতে পারিনি, রাত্রিরে দেখে নেব। তো আমি আসলে কম্পিটিশনগুলো খুব একটা, মানে আমি তো সেরকমভাবে টেলিভিশনটা দেখে উঠতে পারি না, যে জন্য আমার প্রচুর সময় একদম মানে ভালো, কিন্তু নতুন শিল্পীদের সম্বন্ধে আমার নলেজটার কিঞ্চিত একটা ফাঁক রয়ে যায়। আচ্ছা, মহাকাশে পাড়ি দিচ্ছে, রুমা ভট্টাচার্য বলছে। মঞ্জুলিকা, তৃষা ঘোষ, অনুপম চক্রবর্তী, মুনমুন চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ। মুনমুন লিখেছে তোমায় খুব ভালো লাগে। অঞ্জন বাসু, শেয়ার ইউর লিঙ্ক টু মাই ফেসবুক ওয়াল, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছো। অতসীও লিখেছে শেয়ার।
শাশ্বতী। যারে যারে উড়ে যারে পাখি পুরালো গানের বেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। সুজাতা ব্যানার্জি ওয়েলকাম। মানবেন্দ্র কুমার দিদি দুই পুত্র স্ত্রীকে নিয়ে সিনেমা হলে ভারতে জন্মানো রুডিয়ার্ড কিপলিং এর কালজয়ী সৃষ্টি জঙ্গল বুক অবলম্বনে ছবিটি দেখতে গেছিলাম টিকিট কাটার সময়। আমাদের দেওয়া 3D চশমা পরে ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও যেন জঙ্গলে প্রবেশ করেছি, মোগলি বালু বাঘিরাদের সাথে মনে হচ্ছিল আমিও যেন দৌড়চ্ছি। ছবিটির ভিলেন শের খান যখন লাফিয়ে আসছিল তখন আমার এক পুত্র ভয়ে চিৎকার করে উঠেছিল। সেটাই ছিল আমার প্রথম 3D অভিজ্ঞতা। মানবেন্দ্র অনেক কনগ্র্যাচুলেশন যে ফার্স্ট যে 3D দেখেছো সেটা এন্টায়ার ফ্যামিলির সঙ্গে এবং ছোটদের সঙ্গে দেখবে, স্পেশালি 3D দেখার আনন্দই আলাদা। রাজাদা ধন্যবাদ পাঠিয়েছো। তোমাদের যেটা বলি যে তখন আমরাও খুব ছোট, প্রথম 3D সিনেমা এসেছিল ছোটা চেতন, মনে আছে? সেটা হলে দেখেছিলাম এবং সেখানে একটা দৃশ্য ছিল, সেই একটা ওই তান্ত্রিক গোছের, মানে আমার কাস্টাস বিশেষ মনে নেই, সে এরকম করে না ওই যজ্ঞের সামনে বসে একটা চিমটে করে একটা কেঁচো তুলে ধরলো এবং সেটা এরকম করে ক্যামেরার দিকে যে তাক করলো, বললো কেঁচোটা পুরো এসে নাকের সামনে চুরচুর করে নড়ছে ভয়ে। আমরা যে কটা বাচ্চা ছিল হলে সবাই অ করে চেঁচিয়ে উঠেছিলাম। এই দৃশ্যটা আমি জীবনে কখনো ভুলবো না। ইট ওয়াজ লাইক ম্যাজিক, মানে ম্যাজিকের মতো যেন সিনেমার যে স্ক্রিন থেকে কোনো জিনিস বেরিয়ে আসতে পারে, এটাই আমি কখনো ভাবিনি। আর যখন লাস্টে ছোটা চেতন মরে গেল, কি কান্না! সে হাউ বাউ করে কাঁদতে কাঁদতে চোখের জল চশমার তলা দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছে, সেই করে দেখা আমার ফার্স্ট সিনেমা ছোটা চেতন। কাজে তোমরা কারা কারা ছোটা চেতন লিখে দেখে প্লিজ বলো আমাকে। অতসী লিখেছে সোনাই, শিবু দেবনাথ ক্লাব, প্রশান্ত দা, গুড ইভিনিং, তিয়াস ব্যানার্জি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু কিতালি, চলে দেখি জোনাকি, মন হলো ছোটা চেতন আমার দেখা প্রথম 3D। ত্রিশূলগুলো গায়ে পড়ছিল যেন অন্য সবার মতো, আমিও ভয় পাচ্ছিলাম। তাহলে দেখো আমার একই এক্সপিরিয়েন্সের সঙ্গী অলরেডি পেয়ে গেছি। জয়িতা লিখেছে দারুণ গান দিয়ে শুরু, থ্যাংক ইউ। দেবপর্ণা লিখেছে রকেট যেন তারাদের ছুঁয়ে চলে যাচ্ছে মহাকাশে, তোমার টিপটা ঠিক সেই রকম। কাকলি আমার ভিতর বাহিরে, আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি, ঢেকে রাখি যেমন ঝিনু কলসের আবরণে মুক্তর সু, তেমনি তো জি ও গতকালের ডিউ স্লিপ দিচ্ছে রুমা। দেখ কে দিল ঝুমা
দেবলীনার মা সীমা দিরার জন্মদিন, যেহেতু দেবলীনাকে বোন পাতিয়েছি সেই জন্য সীমাকে দিদি সম্বোধন করলাম সীমা দিকে। সেই জন্য আমাদের পুরো এন্টায়ার ফেসবুক ফ্যামিলির তরফ থেকে হ্যাপি বার্থডে সং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সীমা দি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। সীমাদি, তোমাকে জন্মদিনে আমাদের এন্টায়ার ফ্যামিলির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা, উজ্জ্বলতর হোক আগামী। প্রিয়া দেবনাথ, সায়েন্স সিটিতে 3D শো হয়, ওটা দারুণ লেগেছিল 2015-য়, একদম এটা প্রিয়া দারুণ মনে করিয়েছে। 3D শো এখনও সায়েন্স সিটিতে হয়, অবশ্য লকডাউনে তো সবই বন্ধ, নিশ্চয়ই এটাও বন্ধ ছিল। এবং ওখানে স্পেশালি যে অ্যানিমালস নিয়ে শো হয়, ওখানে তো পুরো রিক্লাইনার সিট টং করে শুয়ে পড়ে, এবার মাথার উপরে সেই অ্যান্টিলোপস, বাইসন, সেই নানান রকম অ্যানিমাল মাইগ্রেশন হচ্ছে, সেই কি থ্রিলিং। রিজুকে নিয়ে এবং শ্রেষ্ঠাকে নিয়ে আমরা মাঝে মাঝে এই 3D শো দেখতে সায়েন্স সিটিতে হানা দি। মৌসুমী রয়, সুমন্ত চক্রবর্তী, কে প্রথম কাছে এসেছি, সেদিন দুজনে তুলেছি নুবনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন শুভ্রা সাহা সায়েন্স সিটি শো দেখেছিলাম, কাছে চলে আসে তখন চশমা খুলে ফেলতাম, খুব মজার ব্যাপার ছিল। মেমোস আর ভেরি ওয়েলকাম অংশুমান। এই করেছো ভালো নিঠু রোহে, নিঠু রোহে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মন তীব্র দহ, বিপ্লব মুখার্জি কি দারুণ টিপ এঁকেছো মা, পুরো 3D টিপ। আরে বড় পুত্র, তোমার তুলনায় এ কি টিপ, কিছুই না, পাগিবাজি টিপ এটা। প্রশান্ত দা, এই আমার কাছে গল্প আসে না, খালি গান আসছে। আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই, চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। উদয় সাহা লিখেছে, নাইস সং, মিষ্টি ভয়েস, থ্যাংক ইউ সো মাচ।
প্রিয়ার দেখেছিলাম, যে প্রিয়ার পড়ছিলাম সায়েন্স সিটিতে, 3D শোটা হয় হাতি নিয়ে শো, দেখেছিলে? ওটা দারুণ লেগেছিল 2015-এ। ঘাসের মধ্যে দিয়ে মনে হচ্ছিল নিজেই হাঁটছি। মিতাদির মেসেজটা মিস করলাম। মীনাক্ষী নন্দী সায়েন্স, আচ্ছা সায়েন্স সিটির মীনাক্ষীর এটা দেখছিলাম। আচ্ছা মীনাক্ষী আবার দেখেছিল সায়েন্স সিটিতে ডাইনোসরের শো। মনে হচ্ছে আমাকেই এসে হামলা করছে, আমার মেয়ে কি ভয় পাচ্ছে, আর আমিও ভয় পেয়ে গেছিলাম। মানে মা মেয়েতে খুব একটা ডিফারেন্স নেই বোঝা যাচ্ছে ম্যাচিওরিটিতে। শাশ্বতী ব্যানার্জি, বাবা সায়েন্স সিটি তো দেখছি আর জয় জয়কার। সায়েন্স সিটিতে 3D শো দেখেছিলাম 2007-এ, হাজবেন্ড আর মেয়েদের সাথে। আচ্ছা আচ্ছা, ওই সিনেমাটা কি যদিও আমি দেখিনি, আরে পোস্টারেও লিখেছে সেই যে জ্যাকি শ্রফ ছিল একটা রবিনহুড টাইপের ক্যারেক্টার, সেটা ছিল একটা হিন্দি সিনেমা যেখানে সে খুব মারামারি টারামারি করে সেই কি জানি বাবার মৃত্যুর প্রতিশোধ নিল না কি, সেটাও একটা 3D সিনেমা ছিল আমাদেরই ছোট বেলায়, সেটা দেখেছো এবং তার নাম কি এটা আমাকে তোমরা প্লিজ একটু মনে করিও। পৃথা একটা করেই গান, কিন্তু দুটো তিনটে করে গান নয়, এক কি হয় বলো তো, তাহলে একটু অন্য বন্ধুদের গানগুলো সব শুনিয়ে দেওয়া যায়, নয়তো ডিউসলেপ জমতেই থাকে। অঙ্কুরা মুখার্জি লিখেছে ওয়ান্ডারফুল। আচ্ছা সুজাতা ব্যানার্জিও প্রথম দেখেছিলাম ছোটা চেতন। উদয় সাহা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর। কাকলি লিখেছে অসাধারণ গাইলে, আন্তরিক ভালোবাসা রইল তোমার জন্য। মীনাক্ষীরটা পড়লাম, শুভ্রার হাত পাঠিয়েছে। চন্দন স্কলার, রিজু কি করছে, অনেকদিন দেখিনি, রিজু প্রচন্ড পড়ছে বেচারা, ওর লাগাতার পরীক্ষা এখন, এবারে ক্লাস 8 থেকে 9 হবে না। মীনাক্ষী নন্দী, HBD সীমাদি, HBD সীমাদিটা কি কি রহস্যজনক মেসেজ। আচ্ছা তোমার গলায় সব গানই ভালো লাগে লিখেছে সীমা গঙ্গোপাধ্যায়। অর্ণব ব্যানার্জি লিখেছে স্প্লেন্ডিড। মানবেন্দ্র কুমার উইশ করেছে সীমা দি তোমাকে অতসীয় তাই। জয়তী গাঙ্গুলি, ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সিজে উতলা, শীত আসিবে না সুস্মিতা কর্মকার। 2006-এ ব্যাঙ্গালোর সায়েন্স মিউজিয়ামে প্রথম 3D দেখা, খুব মজার ছিল। মেহের মেহেবুবা, আমি অকৃতি অধম বলিও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলিও তো কিছু কম করে মরে দাওনি। অনেকদিন বাদে গানটা গাইলাম। মিতা দি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সে অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। নিবেদিতা মল্লিক লিখেছে মাই ফেভারিট সং দেবপর্ণা, এলসা অ্যানা। আচ্ছা দেখেছি 3D-তে, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, মানে ডিজনি মুভি। সায়েন্স সিটিতে 3D শো দেখেছি, কাছে চলে এলে কেমন যেন লাগে। তন্ময়, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাওয়া গিয়েছি বাঁশরি। কা করু সজনি রাম, ইয়েসুদাস জির ভার্সন, আয় না বালম তড়পত পিতে মরি উন বিন রতিয়া, তড়পত পিতে মরি উন বিন রতিয়া,
দেহ ভরা লিখে যে দিদি থ্যাংক ইউ মাকে উইশ করার জন্য। লিলি পালিত খুব মিষ্টি লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। অদশি লিখেছে আজকের গানগুলো অপূর্ব, যখনই আড্ডা জমে যখনই গান জমে সেটা কিন্তু এন্টায়ারলি তোমাদের ক্রেডিট, কারণ তোমরাই শুনতে চাও এবং তোমরাই লিখে লিখে গল্প শেয়ার করো। হিমাংশু মুখার্জি লিখেছে নাইস, শুভ্রামন ভরে যাচ্ছে সব ভালো ভালো গান। লিলি পালিত গুড ইভিনিং। বঙ্কিমচন্দ্র দাস मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने, सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गमके, तेरी आंखों की साई चुराई रसीली ख्वाबों ने। ओ मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने, सपने सुरीले सपने। ও বাঁশুরি তোমাকেও বলা, বন্ধুরা ফেসবুক ফ্যামিলিকে বলা, সবাই প্লিজ একটা একটা করে গানের রিকোয়েস্ট করো, যাতে সবার গান একটু একটু করে যেগুলো জানি সেগুলো টাচ করতে পারি। পৃথা বোস, সাউথ সিটিতে 3D ফিল্ম দেখতে গিয়ে একজন বেশ সিনিয়র পার্সন কালো চশমা পরে এদিক ওদিক তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কোথায় অদৃশ্য হয়ে গেল। বাবা আহারে, আচ্ছা এটা কে পাঠিয়েছে ভূতের স্টিকার? মেহুল জাবেরি? আচ্ছা এটা এলিয়েন টাইপের স্টিকার, এটা কি আমার কপালে টিপের জন্য? লিলির ফুল দেখতে পাচ্ছি, আহারে সেই বৃদ্ধ ভদ্রলোকের জন্য আমার সমবেদনা। সুস্মিতা কর্মকার, ছেলের সঙ্গে এখন তো প্রায়ই দেখা হচ্ছিল, লকডাউনের আগে দেখা শেষ 3D মুভি হলো ডাম্বো। ডাম্বোটাও ভীষণ সুইট ছিল এবং এখন মাঝে মাঝে, আচ্ছা টিনটিন ছিল আমার লাস্ট দেখা রিজুর সঙ্গে 3D মুভি, সেও ছিল ভারী চমৎকার। চম্পা মুখার্জি, তোমাকে রোজই সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। মনে পড়ছে আমি জঙ্গল বুক 3D-তে দেখেছিলাম, অদ্ভুত চশমা পরে সব জন্তু জানোয়ার সামনে চলে আসে, সেটা একটা আলাদা অনুভূতি হয়েছিল। তোমার কাছে একটা গানের অনুরোধ করছি, আচ্ছা বড়িশ ধরার মাঝে আমাকে একটু দেখতে হবে গো, আমি তোমাকে আর একটা রবি ঠাকুরের বর্ষার গান, যেহেতু বড়িশ ধরার মাঝে রয়েছে, আমার একটা অল টাইম বৃষ্টির গান আছে। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন জি উফ নির্মল, সত্যি আমি কি বোকা। HBD মিন্স হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার না খুব ধন্দে পড়ে গেলাম, HBD এইটার মানে কি? কারোর নামে শর্টকাট, কোনো সিনেমা শর্টকাট, কত কি ভেবে ফেললাম। HBD মানে যে হ্যাপি বার্থডে, এইটা আমার মনে এলো না। সত্যি আমার মাঝে মাঝে নিজের IQ নিয়ে প্রবল সন্দেহ জাগে। আশিস চক্রবর্তী, আগামীকালের অনুষ্ঠানের সাফল্য কামনা করি, দেবাঞ্জনা সাথে একটা ডুয়েট করলে ভালো, আরো ভালো লাগবে, একটা গানের কথা বলি করলে ভালো লাগবে, সূর্য ডোবার পালা। ডুয়েট কাল হবে না আশিস, আগের থেকে বলে দিচ্ছি। কি হয় বলো তো, প্রত্যেকজন শিল্পী তো একটি করে গানের পুরো একটা জিনিস সাজিয়ে আসে, আমার মতো খুব লোকে করে না, যে যখন তখন যেমন তেমন ধুমধাম ধুমধাম গান, তো কাজেই তাদের সঙ্গে আমার একটা গান গাইতে গেলে তাদের গানের লজিকটা দেখেছি আমি, ইউজুয়ালি হ্যাম্পার্ড হয় দেখবে, এই জন্য আমি ইউজুয়ালি এদের সঙ্গে একদমই গাই না। তোমাকে এখন তোমার গান শুনিয়ে দিচ্ছি। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, জনকিরা জাগুক না প্রাণী সুরে লাগুক না, পাওয়াতে যাওয়ার হবে শেষ তো বিষ্টু বিষ্টু। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বিষ্টু, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো বিষ্টু। লিলি পালি, আজ বিকেলে ডাকে
তোমার চিঠি পেলাম, রঙিন খামে জত লেখা আমার নাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম। শর্মিষ্ঠা সীমা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। বেলা বয়ে যায় ছোট্ট মনের পানসি তোরে সঙ্গে কে কে যাবে আয়, বেলা বয়ে যায় ছোট্ট মনের পানসি তোরে সঙ্গে কে কে যাবে আয়, দোলে হার বকুল জুথি দিয়ে গাঁথা সে রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে, হেছে তোরে দুলছে তোরে ভেসে যাচ্ছে দোলে আমাদের এই আনন্দের এক ঘন্টাও তো ছোট্ট মোদের পানশিতরি, এবং যারাই আমাদের সুজন তারা চেপে পড়ো আমাদের এই মিউজিক্যাল চ্যাট শোর ছোট্ট পানশিতরিতে। মঞ্জুলিকার মেসেজটা লাইফ অফ পাই, আমি শুধু বেলা বয়ে যায় ততক্ষণে আমি দেখছি, মঞ্জুলিকে লিখেছি যে থ্রি ডি দেখেছি লাইফ অফ পাই, দেখতে দেখতে চাওয়া করে উড়ে গেল টাইম লাইন থেকে। ওই জন্য তোমাদের সবসময় মনে করিয়ে দিই, যখন ধরো কষ্ট করে একটা মেসেজ লিখলে সেটা যদি আমি ফেসবুক পরিবারের সঙ্গে না শেয়ার করতে পারি কিরম খারাপ লাগে, কাজে মেসেজটা পোস্ট করার আগে অবশ্যই কপি করে নেবে, তারপর যদি দেখো আমি মিস করে গেছি কোনো না কোনো কারণে, তাহলে সহজেই একটু দু চারবার পেস্ট করে দিলে টাইম লাইনেতে আমি সহজেই শেয়ার করে নিতে পারবো তোমাদের মেসেজ। সুদিনা চন্দ্র লিখেছে অসম, পৃথার মেসেজটা পড়েছি, লাল দিলীপালিত গিয়ে দিয়েছি, লালাগৌর নস্কর ওয়েলকাম। আচ্ছা ভ্রমর দত্ত, দেবনাথ সায়েন্স সিটি রুমে বসে অনেক ডাইনোসর দেখা, বড় বড় চশমা এঁটে দুঃখ কপালে লেখা, চশমা খুলেই হাফ ছেড়েছি, ছেলে মেয়ের সাথে যতক্ষণ থ্রি ডি ছিল প্রাণটা ছিল হাতে। আমি বলেছি না ভ্রমর কিন্তু আজকাল দারুণ কবিতা লিখছে, ভেরি নাইসলি রিটেন ভ্রমর। আর ভ্রমরের যেটা আমি আগে বুঝতে পারিনি, ও কবিতা লেখার সময় থেকে আমি দেখছি ওর মধ্যে ভীষণ সুন্দর একটা মিষ্টি সেন্স অফ হিউমার আছে, যেটা এই কবিতার ছত্রে ছত্রে খুব সুইটলি ধরা পড়ছে। উমা সুমন্ত লিখেছে, ক্যা করো সজনি গানটা শুনে মুগ্ধ হলাম দিদি, থ্যাংক ইউ সো মাচ। আয়না বাবা আলম সুস্মিতাও বলেছে ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। মীনাক্ষী নন্দী হ্যাপি হয়ে গেছে, চারখানা বিরাট বিরাট স্মাইলি ইমোজিস পাঠিয়েছে। আচ্ছা দেবব্রত বোস, নট এ প্রবলেম, চলে এসেছো যখনই তোমরা আসো তখনই আমি খুশি। থ্যাংক ইউ নিবেদিতা লিখেছে, কাকারু ভালো লেগেছে বাঁশরীয় তাই। শাশ্বতী চন্দ, কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণ দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে গোপনে তোমার সখা কত ভালোবাসি। ড্রিঙ্ক টু মি আচ্ছা উত্তম বণিক, আমার ঝগড়ুটে ভাই, এই তুমি বীর পুরুষ হয়েছ, এই তুমি দিদিকে প্রোটেক্ট করবে লিখেছ, আমি দেখি না ভয় লাগে। আচ্ছা লালি পাল, লালি ওয়েলকাম, দারুণ কথা গান তোমার গলা, থ্যাংক ইউ সো মাচ। বাসুরি লিখেছে, অসাধারণ লাজবাব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শাশ্বতী ব্যানার্জি, নিপা রামজিতে একটা থ্রি ডি শো দেখেছিলাম, মনে হচ্ছিল কত উপরে উঠে যাচ্ছি, জোরে চেয়ার ধরে বসেছিলাম। শ্রীলেখা ঘোষ, প্রথম দেখা থ্রি ডি সিনেমা পদ্মাবত, একা দেখতে গেছিলাম, তার উপর হলে ঢুকতে একটু দেরি হয়েছে, সিনেমা আরম্ভ হয়ে গেছিল চশমা টশমা পরে, প্রথমটা তো খুব ঘাবড়ে গেছিলাম, পরে অবশ্য ভয়ে মিশ্রিত মজা লেগেছিল। অমৃতা বসা, খুব সুন্দর তুমি, তোমার কথা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার ছেলের নেম সেইক, রিজু রিজু, টিপটা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। হিমাংশু, আবার আমি আমার থেকে, আচ্ছা আচ্ছা এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে আমি কিছু জীবনে যোগ দিলাম, এইটুকুনি মনে আছে, সরি। আচ্ছা রিজু লিখেছে, আমার দেখা প্রথম থ্রি ডি সিনেমা
সান আন্দ্রেয়াস, পরে দেখি পদ্মাবত। এই পদ্মাবতটা তো আমি এতে দেখেছি, নেটে দেখেছি, ওটা যে 3D হয়েছিল সেটাই আমি ভুলে গেছিলাম। আচ্ছা উত্তমবণিকের, আচ্ছা উত্তমবণিক আবার অভিমান করেছে আমি নাকি লোকগান বলেছিলাম এবং সরাইনি। আচ্ছা অমরপালের একটা গান শোনো। আমার শ্যামপিরিতির, ও আমার শ্যামপিরিতির এত যন্ত্রণা, বিন্দে দুটি গো আকি জ্বালা জ্বালাইলো মামায় নন্দে, হায় রে শ্যামপিরিতির এত যন্ত্রণা, বিন্দে দুটি গো আকি জ্বালা জ্বালাইলো মামায় নন্দে, আমি যাই গো যখন রান্না ঘরে গো, ও বিন্দে গো ভাত পুড়াই, আমি নাকি ভাত পুড়াই, কি জ্বালা জ্বালাইলো আমায় নন্দে, হায় রে শ্যামপির তীর এত যন্ত্রণা, বিন্দে দুটি গো আহ কি জ্বালা জ্বালাইলো আমায় নন্দে। আমার খুব সুইট লাগে গানটা। জয়িতা গাঙ্গুলি, আজি রুট কে হমসে কাহাঁ যায়েগা, জহাঁ যায়েগা হমে পায়েগা, আজি রুট কে হমসে। এই তো যারে গোপার মেসেজ এসেছিল লাইফ অফ পাইটানি, আমাদের না তুক লেগেছে। শুভ্রা চক্রবর্তী, 1 ঘন্টা গান, তার সাথে সঞ্চালনা করা মুখের কথা নয়, তোমার আইকিউ যথেষ্ট ভালো, কিন্তু সেই নিয়ে আমার মাঝে মাঝে সন্দেহ জাগে। দেবেশি ওয়েলকাম, স্বরাজ মুখার্জি। আচ্ছা তুমি এখন নাগাল্যান্ডে, অ্যাকচুয়ালি যোধপুর পার্কের বাসিন্দা। দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল গোপার মেসেজ আবার মিস হয়ে গেল। রিঙ্কু রয় চক্রবর্তী, প্রথম 3D সিনেমা বহরমপুরে সিলভার স্ক্রিন মাল্টিপ্লেক্স প্লেক্সে জঙ্গল বুক, ছেলে পরিবার সহ খুব ভালো লেগেছিল, মাঝে চশমা খুলে দেখছিলাম, দুর্দান্ত অভিজ্ঞতা, তোমার সব গান ভালো লাগছে বোন। থ্যাংক ইউ রিঙ্কু সো মাচ, তুমি শেয়ারও করেছো প্লাস বোন সম্বোধন করেছো রিঙ্কু, আমি কত খুশি হলাম। মীনাক্ষী নন্দী, থ্যাংক ইউ ফর শেয়ারিং, থ্যাংক ইউ। আশিস লিখেছে সূর্য ডোবার পালা গানটি অপূর্ব গাইলে, শেয়ার আগেই করেছি, আমি জানি আশিসও আমার সাপোর্টারও যেরকম, আশিস কিন্তু ভীষণ রেলিভেন্ট ক্রিটিক। আশিস মাঝে মাঝেই আমাকে দারুণ দারুণ ফিডব্যাক দেয়, কারণ গানের সবসময় একচেটিয়া প্রশংসা পেতে নেই, সবসময় ডেফিনিটিভ ক্রিটিসিজম, উল্টোপাল্টা ক্রিটিসিজম আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি সত্যি ঠিকঠাক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে সেইখানে নিজের দারুণ উন্নতি হয়। গার্গী সমাজপতি ওয়েলকাম। রীনা মল্লিক লিখেছে কপালে আজ সপ্তর্ষি মণ্ডল, নাইস ক্রিয়েটিভিটি।
আচ্ছা শাশ্বতী, হ্যাঁ শাশ্বতীর মেসেজটা পড়েছি, রামজিতে দেখেছো? আমি আহা গোপার মেসেজটাও মিস করেছি, ওটাও একটা বড় গল্প ছিল। পৃথা বোস টম ক্রুজকে বেশ কাছ থেকে দেখে যাই, দেখা যায় সেই কারণে ইডি ভালো লাগে। আমিও কিন্তু টম ক্রুজের দারুণ ফ্যান। আহা ভদ্রলোক যৌবনে, এখন তো টম ক্রুজ একটু বুড়ো হয়ে গেছে, যৌবনে ভারী ভালো দেখতে ছিলেন। শিবুদা দেবনাথ, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। অভ্রভৌমিক লিখছে, খুব এনজয় করছি। অমিত ব্যানার্জি, টিপটা কোথা থেকে পাচ্ছ? টিপটা হলো অক্ষম আর্টিস্ট, যখন কাজল দিয়ে কাজল পেন্সিল নিয়ে নেন আঁকি বুকি করে, এইরকম টাইপের টিপ হয়। ইপ্সিতা বন্ধু লিখেছে, তুমি খুব মিষ্টি শাশ্বতী, ওয়েলকাম। নন্দিনী পান্ডা লিখেছে, তোমার কপালে 3 স্টার, টিপ না দেখে 5 স্টার দেখতে চাই, তুমি 5 স্টার, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট 3D আমার অরিন্দম চৌধুরী, এটা আমি তোমাদের কাছে তখন জানতে চাইছিলাম। আমার ফার্স্ট 3D অরিন্দম ছোটা চেতন, কি ভালো লেগেছিল। আবার দুঃখ হয়েছিল ছোটা চেতন যখন পটল কেস হয়ে গেল, কি দুঃখ। উত্তম বণিক লিখেছে, অভিমান শেষ, থ্যাংক ইউ সো মাচ। এই তো গোপার মেসেজ, তখন কত খুঁজলাম গোপা। লাইফ অফ পাই মুভি আমার প্রথম দেখা, দারুণ রোমাঞ্চকর লেগেছিল, মনে হচ্ছিল টাইগার যেন আমাকেই খেতে আসছে, আমি আর মেয়ে দুজনেই লাফিয়ে উঠেছিলাম। এখন মনে পড়লে খুব হাসি পায়, এরপরে অনেক দেখেছি আর প্রতিবার একটা অস্বস্তি হয়। কিন্তু লাইফ অফ পাই সিনেম্যাটিক্যালি এত ওটা রিচ, মানে মনে আছে একটা দৃশ্য যেরকম আমার খুব মনে পড়ে, যে যেখানে ওই সমুদ্রের একদম নিথর জলের মধ্যে তারা এবং আকাশ ভরা তারার রিফ্লেকশন দুটো দিকেই, কোনটা সমুদ্র কোনটা আকাশ বোঝা যাচ্ছে না, সারা স্ক্রিন ময় যখন ওটা 3D-তে আসছে, কিরকম না মনে হলো যে সত্যি আমাদের পৃথিবীটা যে এত সুন্দর, এত স্ট্রেস টেনশন শহরের আলোর মধ্যে ব্যস্ততার মধ্যে আমরা তো প্রচণ্ডভাবে ভুলে যাই, তখন মনে হয় সত্যি তো কিছু কিছু জায়গা পৃথিবীর এখনো এতটাই সুন্দর, এতটাই আনটাচ, এবং তার মধ্যে কোথাও একটা সেন্স অফ ডেঞ্জার তো থাকেই। কিন্তু ওই দিক থেকে আমার লাইফ অফ পাইটা দেখতে বড় ভালো লেগেছিল। না মাসুরি, আজ আমার জন্মদিন নয়, আজ সীমাদির জন্মদিন। আমরা তো যখন যখনই খবর পাই যে ফেসবুক পরিবারের কারুর বা সেই পরিবারের পরিবারের কারুর, তখন আমরা তাদের বার্থডে উইশ করি। রূপা ব্যানার্জি নাথ, গানটা কি গানটা তুমি শুনতে চেয়েছিলে রূপা, আমি তো ভাই দেখতে পেলাম না। নন্দিতা গাঙ্গুলি, রাত্রি মিশিয়ে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে, রাত্রি আচ্ছা মধুচন্দা ওয়েলকাম। মীনাক্ষী, তুঝসে নারাজ নহি জিন্দগি, হেরান হু মে ও হেরান হু মে, তেরে মাসুম সওয়ালো সে পরেশান। মলয় রায়, আমাদের হাইকো মলয়, আজ কি 3D-র প্রতীক? মনে মনে আচ্ছা, ও আচ্ছা এটা কবিতা, কপালেতে 3টি তারা, আজ কি 3D-র প্রতীক? মনে মনে ভাবছি আমি, যেটা জানি না তা সঠিক নাকি বেঠিক, আমি বলি না। আমাদের মলয়, আমাদের হাইকো মলয়, ওই জন্য নাম দিয়েছি। ও ইউজুয়ালি 4টে লাইনের মধ্যে দারুণ একটা কবিতা আমাকে উপহার দেয়। এই তো আহমেদ আলী আকুনজি, তোমাকে ওয়েলকাম ভাই, তুমিও অনেকদিন পরে এসেছো। গোপার মেসেজটাও পড়েছি। মেঘে ঢাকা তারা রাজরায় বলেছে, যে রাতে মোর দুয়ারগুলি শুনে মনে পড়ে গেল তোমাদের সঙ্গে আজ ভীষণ সুন্দর একটা আড্ডা দিলাম, 3D শোজ দেখার এক্সপিরিয়েন্স। এবং যেটা আমি তোমাদের ওই সিনেমাটার নাম মনে করছিলাম সেটা হলো জ্যাকি শ্রফের, ও রাজা,
ওই জ্যাকি শ্রফের সিনেমাটা কি, ওই শিবা কা ইনসাফ, শিবা কা ইনসাফ, সেখানে জ্যাকি শ্রফ ওই থ্রি ডির মধ্যে অনেক ঢিসুম ঢুসুম করছিলেন এবং উনি ঢিং করে ঘুষি যখন মারছিলেন সেই ঢিসুম করে ঘুষি এই দেখো এরকম করে এগিয়ে আসছিল সবার দিকে, সেই শিবা কা ইনসাফ। কিন্তু তোমরা দেখেছো কি না, নামটা মনে আসছিল, আমি ভাবছিলাম তোমাদের কাছ থেকে পেয়ে যাবো, সেই জন্য রাজাকে হাঁক দিলাম। নন্দিনী একটু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নিশা, কিছু বা চাপায় মিশা, তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি, রুচি মমতাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বিশ্বনাথ পাল ওয়েলকাম, সুমিতা দত্ত আমার মেয়ে এখন খুবই ছোট, 1 বছর 8 মাস, খুব ইচ্ছে ও বড় হলে যদি আপনার কাছে ওকে গান শেখাতে পারি। সুমিতা বছর 4 হলে তারপরে গানে দাও কি হয় বলো তো, যে 3-3.5 তখনও খুব একটা ভোকাল কর্ডসগুলোই তো স্ট্রেংথেনড হয় না, মাসলসগুলো বাচ্চাদের খুবই ফ্রেল থাকে, তো সেইখানে রেয়াজের তো একটা গলায় চাপ পড়ে। 4 years onwards it's fine, তো কাজে তুমি একটু এখন কিছুদিন বেশ ওয়েট করো, একটু মানে 2 বছরের কাছাকাছি তো আর 2 বছর তুমি ওয়েট করো, 4 বছর বয়সে আমি না হই কারোর কাছে তুমি দিয়ে দাও, এবং ছোটবেলা থেকে একটু প্রপারলি গান বাজনা শেখার, যেটাই শিখবে সেটার গ্রামাটিক্যালি শেখাতে আমি খুব বিশ্বাসী, কাজে খুব উত্তম প্রস্তাব, বাচ্চাকে 4 বছর হলে তারপরে যেখানেই দাও 4 বছর অবধি ওয়েট করো। সুমনা তুমি তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। সিদ্ধার্থ তুচ্ছে নারাজ গিয়ে দিয়েছি, ও মা মালবিকা লিখেছে এই টিপ তোমাকেই মানায়। ইপ্সিতা ঘোষ ওয়েলকাম, সতীনা চন্দ্র লিখেছে পুরানো সেই দিনের কথা, দাঁড়াও, সুতপা, সুতপা গান, সুতপার সারনেমই চুজ করেছে গান। আমার সখা আমি যে পথ চিনি না, তোমারই উপর করি মনির ভর, তোমার বই কারো জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি। এই বাঁশরি আমার জন্মদিন 10th অক্টোবর হয়ে গেছে, রীতাদি তুমি আজ কত লেট ওয়েলকাম। মিতা মুখোপাধ্যায় লিখেছে দারুণ, আচ্ছা ইপ্সিতা লিখেছে স্টারগুলো নাকি দিব্যি ঝিকমিক করছে, টুম্পা সামন্ত ক্লাপস পাঠিয়েছ, রত্না দেও লিখেছে ছোটা চেতন দেখেছিলাম খুব ভালো লেগেছিল, তোমাদের সঙ্গে আজ কথা বলছি 3D দেখার এক্সপিরিয়েন্স নিয়ে, কোথায় দেখেছো, যেরকম আমি দেখলাম সায়েন্স সিটি, নানান নানান শহরেই তো সায়েন্স সিটি রয়েছে, সায়েন্স সিটির অনেকগুলো হলেতে তোমরা যেরকম 3D দেখেছো, 3D শোজ দেখেছো, ছোটা চেতন তো দেখলাম ফেভারেট পদ্মাবত উঠে এলো 3D হিসেবে, কিংবা বেশ কিছু ডিজনি মুভিজ যেরকম ধরো মোগলি, মোগলি ডেফিনেটলি, লাইফ অফ পাই, এরকম সব 3D সিনেমা দেখেছিলে, কেমন লেগেছিল, কার সঙ্গেই বা দেখেছিলে, তাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেই 3D সিনেমা দেখার, এই নিয়ে আমরা কি সুন্দর আড্ডা দিচ্ছি। দেবী মুখার্জি লিখেছে বাহ আজকে টিপটা তো দারুণ হয়েছে, গানগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ও স্বপনলাল দাঁড়া আমি গেয়ে দিচ্ছি,
দুর্বা ব্যানার্জি, আমার না বেশ নিত্য নতুন একটা পরীক্ষা হয় যে পরীক্ষায় পাশ করব কি ফেল করব। রীনা মল্লিক, এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো মলয়ের কবিতাটা পড়েছি। চন্দন স্কলার গুড নাইট পাঠিয়েছে। আচ্ছা আমরা আছি আরো 5-6 মিনিট। সুমন্ত চক্রবর্তী সমস্ত গানগুলির সঙ্গে, তুমি যে আমার গানটিও খুব ভালো লাগলো। ঈপ্সিতা ঘোষ লিখেছে জুমানজি দেখেছি, তবে চশমাগুলো খুব কমফোর্টেবল নয়। এইটা ঈপ্সিতা কিন্তু একটা দারুণ ভ্যালিড পয়েন্ট বলেছে, এবং স্পেশালি এখন না দেখবে যে কাগজের চশমা হয়, অনেকে বোধ হয় সেই প্লাস্টিকের চশমাগুলো নিয়ে বোধ হয় বাড়ি চলে যেত, এখন কাগজের চশমা হয়, এবং সেইগুলোকে বরঞ্চ যারা চশমা পরে তার উপরে ফিট করাটা ইজিয়ার। কিন্তু যারা এমনি ধরো ওই সেই চশমার উপরে আবার প্লাস্টিকের চশমা দেয় যে যে হলে, ওই ডাবল চশমা পরা ফার্স্ট তো ভারী হয়ে যায়, আর তার উপরে মাঝে মাঝে চশমাটা কিরকম স্লাইড করে করে নিচে চলে আসে। তো সেই দিক থেকে ঠিকই বলেছে ঈপ্সিতা যে খুব একটা কমফোর্টেবল নয়। ঈপ্সিতা ঘোষ, আজ মে উপর আসমান নিচে, আজ মে আগে জমানা পিছে, अब मैं क्या करूं, चलूं सीधी की उल्टी चलूं, आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना पीछे। रीतादी बोलचे अमर गान দেবপর্ণা, সজনা আয়রি অসাধারণ গাইলে, ওয়ান অফ মাই ফেভারিট সংস। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা রীতাদি, তাহলে আমার একটা গান দিয়ে শেষ করে তুমি তাহলে সঙ্গে থাকো। এইবারে গুড নাইটগুলো আসতে শুরু করেছে। শুভ্র চক্রবর্তী, শাশ্বতী ব্যানার্জি, দীপা চক্রবর্তী, জিজুর সঙ্গে দেখেছিলাম ছোট ছোটা চেতন, খুব ছোট ছিলাম, দারুণ এনজয় করেছিলাম। পরে সায়েন্স সিটিতে দেখেছি, আর পদ্মাবতী দেখেছি, খুব এনজয় করেছি। আচ্ছা সুতপা গান ওয়েলকাম, লোকেছে রিকোয়েস্ট রাখার জন্য, থ্যাংক ইউ। নূপুর বলেছে সজনা আয়রি, পৃথাও লিখেছে দারুণ, থ্যাংক ইউ। লিলিপালি গুড নাইট বলায় আমাদের হাইকু মলয়ের কবিতা পেয়েছি পড়েছি। দুর্বা লিখেছে অসাধারণ গান শুনলাম, হ্যাঁ আলাহিয়া বিলাভলেতে। বাঁশুরি লিখেছে তুমি রোজ ডিস্টিংশন নিয়ে পাশ করো, কৌশা নিয়ে থামস আপ দিয়েছে। উফ, আমার এখনও থামবে ব্যথাটা সারেনি, যদিও আমি কি খাচ্ছি কি যেন আমার নিচের তলার মাসিমা, যিনি অ্যাকচুয়ালি আমার এক সেকেন্ড মা,
সেই আমাকে আর্নিকা দিয়েছে, আর্নিকা খাচ্ছি, ভলিনি লাগাচ্ছি, সেই করে মোটামুটি আমার বুড়ো আঙুলের ব্যথা মোটামুটি সেরে গেছে। আচ্ছা নুপুর লিখেছে, আজ সব আমার পছন্দের গান, দারুণ এনজয় করলাম, থ্যাংক ইউ ইপসিতা ক্ল্যাপস পাঠিয়েছে, প্রতিটা গান ভালো হয়েছে। লিলি লিখেছে, সিদ্ধার্থ তোমার জন্য গানটা ডিউ স্লিপ রইলো, সবাই পরপর তোমরা গুড নাইট পাঠাচ্ছ, দেব পর্ণা, অচিন যশ, শুভ্রা চক্রবর্তী, দীপা চক্রবর্তী, উই থ্রি কিংস, দীপা, দাঁড়া আমার এক্ষুনি স্মরণে নেই, আর এরপরে তো ক্রিসমাস, ডিসেম্বরটা পড়তে দাও, তারপরে টুকটুক করে অনেকগুলো ক্রিসমাসের গান শুনিয়ে দেব। রীতাদি লিখেছে, থ্যাংক ইউ ডিয়ার বলে হার্ট পাঠিয়েছে, শাশ্বতী চন্দ গুড নাইট পাঠিয়েছে। ও আচ্ছা মলাই লিখেছে, এটা অন্য কবিতা, ঠিক আছে আমি তো খেয়াল করিনি, সপ্তর্ষি নেই তো কপালেতে, তাদের মধ্যে শুধু তিনটে আছে, ক্রুতু পুলহ পুলস্ত যদি হয়, বাকি চারটে ঘুরতে কোথায় গেছে। থ্যাংক ইউ মলা, আমি তো ভেবেছি তোমার কবিতার একটা লাইন দেখেই বুঝি আমার পড়া, ভাগ্যিস তুমি লিখলে, এটা অন্য কবিতা, এটাও খুব সুইট হয়েছে, শুধু আমি বোধহয় ক্রতুটা বোধ হয় ভুল পড়লাম, পুলহ পুলস্তটা জানি, অন্য নামটা আমার খেয়াল নেই। অমিতা দি গুড নাইট, আশিস চক্রবর্তী ভেরি গুড নাইট, নিপা আশিস, কাল দেখা হচ্ছে সকালে, পারলে ফোন করো অবশ্য, মাঝে মাঝে দূরদর্শনে এখনো তো ওরা ফুল ফ্লেজড স্টাফ এখনো পাইনি কোভিডের জন্য, প্রচুর ওখানেও রেস্ট্রিকশন, মাঝে মাঝে ফোন লাইনস ডাউন থাকছে, যদি পারো তাহলে ফোন করো, তোমাদের এটা সকলকেই বলা যে দেবাঞ্জনাকে নিয়ে আগামীকাল সকালবেলা 7টায় সাত সকালে সকাল সকাল শুধুমাত্র ডিজি বাংলায় পারলে লগ ইন করো। শান্তনু দত্ত লিখেছে, নাইস প্রেজেন্টেশন, সুনিতা শুক্লা, হ্যালো ম্যাম, সুমিতা পুরকাস্ত, গুড নাইট জয়িতা, মলয় রে, শুভরাত্রি, খুকু চৌধুরী, খোপার ওই গোলাপ। খুব খাঁটি কথা, কাউকে তেমন করে জানলে তাকে কতটা ভালোবাসা যায়, এটা একটা ভাবার পয়েন্ট। এবারে সকলের অনুমতি নিয়ে শেষ করব, যেটা বলার যে এভরিডে পেজে আমার পোস্টার যায়, সেখানে পরের দিনের টপিক থাকে, এভরিডে যারা নতুন বন্ধু তাদের বলে দিই যে এভরি নাইট, ডে নয় এভরি নাইট, 10:30 ইন্ডিয়ান টাইম, 10:30 সময় আমাদের এই এক ঘন্টা আনন্দের এক ঘন্টা, যেখানে একটা করে রোজ টপিক দিয়ে দিই আমি রাত্রির বেলা, সেই টপিকের উপরে তোমরা ভীষণ জমিয়ে গল্প করো, তোমাদের অনুরোধের গান থাকে, কাজে আগামীকাল সেরকমই আর একটা পর্বে দেখা হবে তোমাদের সকলের সঙ্গে। আর রীতাদি বলছিল যে একটা নিজের গান, তাহলে ওই আমার সবসময় বৃষ্টির গান তো আমার নিজের কম্পোজিশন বেশি হয়, এটা শোনো আমার নিজের কথাই শুনে এই গানটা দিয়ে তাহলে শেষ করি। টুপ টুপ বৃষ্টি, চুপ চুপ মিষ্টি, কিছু কথা বলে মেঘের কোলে মুখ লুকিয়েছে, টুপ টুপ বৃষ্টি, চুপ চুপ মিষ্টি, কিছু কথা বলে মেঘের কোলে সকলকে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি, মিষ্টি মিষ্টি স্বপ্ন ভরে থাকো, রাত্রিরে তোমাদের ঘুমের দেশে উইথ মাই স্টার্স দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে সবাই স্টে সেফ, স্টে মিউজিক্যাল, শুভরাত্রি।